রাজবাড়ির পাংশা উপজেলার মৌরাট ইউনিয়ন আওয়ামী লীগের ত্রিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বিকেলে বাগদলী উচ্চ বিদ্যালয়ের মাঠে এই সম্মেলন অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন জেলা আওয়ামী লীগের সভাপতি ও রাজবাড়ির দুই আসনের এমপি মোহাম্মদ জিল্লুল হাকিম। মৌরাট ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মোহাম্মদ আলী সদারের সভাপতিত্বে সম্মেলনে বিশেষ অতিথি হিসেবে পাংশা উপজেলা আওয়ামী লীগের সভাপতি এ কে এম শফিকুল মোর্শেদ আরুস, পাংশা পৌরসভার মেয়র আবদুল আল মাসুদ বিশ্বাস, পাংশা উপজেলা পরিষদের চেয়ারম্যান ফরিদ হাসান উদুদ, জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আজিজুল ইসলাম ও পাংশা উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হাসান আলী বিশ্বাস বক্তব্য দেন। সম্মেলনে সাধারণ সম্পাদক পদে ছয় প্রার্থীর মধ্যে চর হরিণডাঙ্গা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল রাজ্জাককে নির্বাচিত করা হয়। তবে আরও যাচাই বাছাই করে সভাপতি নির্বাচিত করা হবে বলে সাত দিনের সময় নেন আওয়ামী লীগের নীতি নির্ধারকরা। মনিটরিং করার জন্য আপনাদের কাছে কৃতজ্ঞ, আপনাদেরকে ধন্যবাদ জানাই যে আপনারা আমার প্রতি আস্থা রেখেছেন, আপনারা আমাকে বসেন আপনারা, সেজন্য আবারও আপনাদেরকে আমি কৃতজ্ঞতা জানাই।